ছোট বড় গুণী শিল্পীদের মধ্যে এমন কেউ নেই এই জায়গায়, না মানে যদি যতীন অ্যান্ড কোম্পানি সব ধরনের বাদ্যযন্ত্র বানানোর এই দোকানটি অনেক বছরের পুরানো অ্যান্ড অনেক নাম করা। আমি এখন যাচ্ছি এই দোকানটির ভিতরে। যতীন অ্যান্ড কো এই বাদ্যযন্ত্রের দোকানটিতে এই মাত্র এলাম। দ্য ওল্ডেস্ট মিউজিক স্টোর ইন ঢাকা বাংলাদেশ। এই যতীনদার স্টোরে ঢুকেই বুঝতে পেলাম কত পুরনো এই দোকানটি। আমি জিজ্ঞেস করে জানতে পারলাম যে 1910 সালের নির্মিত এই দোকানটি ঢাকা শহরের সবচেয়ে প্রথম বাদ্যযন্ত্রের দোকান। ছোট বড় গুণী শিল্পীদের মধ্যে এমন কেউ নেই যে এখানে নিয়মিত পদাচারণ করেননি। আমি এখন ফাউন্ডার যতীন বাবুর ছেলে সুনীল দার সাথে কিছু কথা বলবো। অনেক বছরের পুরনো দোকান। কত বছর? 1910 এর রেজিস্ট্রেশন। 1910? ওরে বাবা, আপনি কত বছর ধরে? আমি আছি, আমার বয়স এখন 78। আমি ধরুন ছোটবেলা থেকে একটা দাস বলে একটা ছিল, ছোট দাদা, দু একজনের নাম বলুন না, প্রসিদ্ধ নাম করা শিল্পী যারা এখান থেকে বাদ্যযন্ত্র কিনে নিতেন। অলমোস্ট সবাই গুল মোহাম্মদ খান, যে ক্লাসিক্যাল, যে নাকি বাংলাদেশ, আই মিন ইস্ট বেঙ্গলের, মানে ঢাকার যে বিখ্যাত ছিলেন, ভগবান সেতারি ঠেতারি ছিলেন, ইভেন উনি এসে বাজাতেন না, ডাক্তার কাজী মোতাহার সব ফাদারের খুব ঘনিষ্ঠ ছিল, উনি খুব ভালো তবলা বাজার পাত, উনি ভালো ছিলেন। উনি আমার ফাদারের মারা যাওয়ার সময় আসছিলেন, আমার বিয়ে তো উনি গান পছন্দ করতেন, তবলা বাজাতেন, গান ওই যেমন জুলিয়াস সিজার বলছিল না অ্যান্টনিকে দেখা যায় ওই যে কাইজার আছে ওকে বিশ্বাস করে না, ও ফুল পছন্দ করে না, গান পছন্দ করে না। আচ্ছা আচ্ছা, এটা মাইজার। আপনি কিছু করতেন গানে, তবলা হারমোনিয়াম বা গান? না, আপনি জানেন কখন বুঝতে পারি কোনটা ভালো? আমার ফাদার আমাকে টিউনিয়ার জন্য বসিয়েছিল, একটু পারি। আচ্ছা, কিন্তু এখন তো সুযোগ। আপনার বাবা গান গাইতেন? উনি সমাজদার হিসেবে কাছে ছিলেন, সমাজদার। যেমন আগের দিনে জমিদার বাড়িতে খেয়ালগুলি হতো, জমিদার বাড়িতে ওই পূজার সময় আসতে হতো, সেই সময় যেমন কাশিমপুরে জমিদার বাড়ি, তারপরে ময়মনসিংহের জমিদার বাড়িতে, গৌরীপুরের, ওইসব ছেড়ে যে গান হতো ক্লাসিক্যাল, তখন তো ক্লাসিক্যালের গান
বোঝার জন্য তো আবার সমাজদারি লোক নিত, আমাদের পেটে নিয়ে তো হওয়া করে দিতে হলো না সেই। ইভেন রূপলাল হাউজে তো আগে ব্রিটিশ আমলে আমি আমার জন্ম ওখানে রক্ত থেকে বাইজি ঠেজে আসছেন তখন। আচ্ছা আচ্ছা, অনেক ইতিহাস। হ্যাঁ অনেক ইতিহাস, আমি সব জানি না। আমার তো জন্ম হলো 1945। আচ্ছা আচ্ছা, এই যে ফটোটা দেখছেন, জি এটা আমার জন্মের 2 বছর আগে। ওস্তাদ আরউদ্দিন খান যখন, এই ছবিটি, হ্যাঁ আপনার জন্মের 2 বছর আগে, হ্যাঁ 1943 বলে মুগুল হল, দ্যাট মিন আজাদ হল যেদিন স্টার্ট দিয়েছিলেন সেদিন ওস্তাদ জিও এসেছিলেন তখন, আবার আমাদের দোকানও নিয়ে গেছেন তো এই ফটোটা তুলছিলেন। কত বছর আগের ছবি এটা? 1942-43 হবে, 1942-43 হবে। এত পুরনো ছবি। ওস্তাদ আলাউদ্দিন খানের সাথে এই দোকানের ফাউন্ডার যতীনবাবুর তোলা এই ছবিটি 1942-43 সালের দিকে তোলা, অনেক পুরনো এই ছবিটি, সত্যি দেখার মতো। এই ছবিটা ছিল ওই দোকানে 1971 লিবারেশন পিরিয়ডে আমরা দোকান ছেড়ে চলে যাই 37 নম্বর পাটডলি, কিন্তু আমার ভাগ্নে পরে আমরা নদুরগড় আমাদের অরিজিনাল বাড়ি আছে ওখানে চলে যাই, আমার ভাগ্নে অন্য বিল্ডিংয়ের বুধের নিচে গিয়া এই ফটোটা দলামস্ত্র হিসাবে পাওয়া এটা তারপর নিয়ে যায়, তারপর ওটাকে ভালো করে এই ঠিক করে ফটোটা আবার রিফর্ম করা হয়েছে। খুবই খুবই একটা ঐতিহ্যবাহী ছবি। অনেক ধন্যবাদ, অনেক তথ্য পেলাম, শুনলে অনেক ভালো লাগলো, আপনার সাথে কথা বলে অনেক কিছু জানলাম, যে জানা দরকার আছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই জানা দরকার আছে। আগে তো পুরো জিনিস কিছু নাই, 71 এক ধাক্কা, আর 90-তে আমার দোকানটা পুড়িয়ে দিল। আচ্ছা, এর সাথে 36 নম্বর পার্ট উদ্দিন আমাদের যে অরিজিনাল দোকান ছিল ওই এর সাথে একটা অকারেন্স যে চিটাগাংয়ের ই মুরালো, তারপরে আমাদের অবশ্যই যে এম্বার্সার ছিল আমাদের জন্য ও যে 90-এর একদম সম্পূর্ণ পুড়ে গেছে। তারপর এই দোকানটি, এই দোকান 36 নম্বর পাটলুতে আমাদের দোকান ছিল, ওইটা মেইন ছিল, ওইটাই মেইন ছিল। এটা তো এখানে পাই না, তখন পথের ফকির তখন বন্ধু বান্ধবদের সাহায্য করে এই এখানটা নিলাম। এটা একটা দেবত সম্পত্তির মধ্যে।